এবং সঙ্গীত বেছে নেওয়ার ব্যাপারে না, ব্যাপার হলো যে আমি যেই দিন এই অনুষ্ঠানটি করার জন্য আমাকে এই প্রথমে একটা জিনিস বলি, যে প্রথমে যমুনা টেলিভিশনকে অনেক ধন্যবাদ যে সুবল দেওয়ার জন্য এই অনুষ্ঠানটি করেছে, কারণ আমরা কিন্তু যোগ্য ব্যক্তিদের সঠিক টাইমে মূল্যায়ন করি না। প্রথমে আমার যেটা দুঃখ সেটা হলো যে সুবলদা সদল যেটি বললো যে আমাদের 6-7 জন সুরকারের ভিতরে উনি একজন, কিন্তু উনি মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতগুলি ছবি করেছিলেন ইভেন পাকিস্তান এবং বাংলাদেশে মিলে কোথাও উনি কিন্তু সঙ্গীত, আমি যতটুকু পড়ে দেখলাম যে উনি কোথাও উনি সঙ্গীতের উপরে কোনো পুরস্কারে ভূষিত হন, এটি অত্যন্ত লজ্জাস্কর এবং ন্যাক্কারজনক একটি ঘটনা। কেন এটি হবে, কেন হলো সুবলদার জন্য, এটা আমার খুব জিজ্ঞাসা বিষয়। আমি যেটা বলি সেটা হলো যে আমার চাইতে বেশি বলতে পারতেন যে এই ব্যক্তিটি, উনি থাকলে আরও ভালো হতো, উনি সৈয়দ আব্দুল হাদী সাহেব, উনি আমি বলবো যে যোগ্য সহযোগী একজন, মানে সুবলদার মানে ঢাকা কলেজে পড়াকালীন অবস্থায় সুবলদা যখন ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকায় মানে সঙ্গীতের জন্য আসলেন, তখন হাদি ভাইয়ের একটা লেখাতে আমি পড়েছি যে উনি ঢাকা কলেজ থেকে ওনার একটা বন্ধু সহ সুবলদার সঙ্গে গান শুনতে যেতেন, এবং সেইখানেই পরিচয় হওয়ার পরে সুবলদাকেই নিজের মানে আমি বলবো যে সুবলদা তাকে সহকারী হিসেবে মেনে ইয়ে করলো, হাদি ভাইকে নিল, এবং হাদি ভাই আমার যতগুলি ছবি সুবলদার হয়েছে প্রত্যেক ছবিতেই হাদি ভাইয়ের অবশ্যই তার যেরকম যোগ বিয়োগ ছবি, দর্পচূর্ণ, ভাঙা গড়া তো হাদি ভাইয়ের একটি গান আছে, এটি মানে তখন যে গানগুলি হতো ওগুলি কিন্তু আমরা আর কোনোদিন পাবো কিনা সন্দেহ। আর আমি একটা কথা না বলি না যে সুবলদা এবং সুবলদা তখন চিন্তা করেছিলেন যে আমাদের দেশের একজন নামকরা গায়িকা, উনি পাকিস্তানে থাকতেন, উনার নাম মানে সবাই বলে যে ইন্দু পাক সাবকন্টিনেন্ট ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার রুনালালা, তাকে দিয়ে সুবলদা যে গানটি করেছিলেন, দর্শক যারা দেখছেন আশা করি তারা শুনতে পাবেন এই গানটি, গানেরই খাতায় স্বর্ণলিপি লেখা হবে। এই গান আমি বলি যে রুনালালার জীবনের প্রথম বাংলা ছায়া ছবির জন্য যে গানটি, এটি উনি তখন হার্ডলি 16 ইয়ার্স পরে 18 ইয়ার্স ফার্স্ট গান এটি। তারপর বলবো যে সুবলদা আমার মাম কলসাতে পরে আসছি, এর আগে সুবলদা একটা তানসেন একটা ছবি বানিয়েছিল, সেই তানসেন ছবি থেকেই কিন্তু আর সুবলদাকে পিছনে তাকাতে হয়। তানসেন ছবিতে আপনার মেহেদী হাসান সাহেব থেকে আরম্ভ করে নূরজাহান থেকে আরম্ভ করে নাজাকা সালামত আলী সাহেব তাদের দিয়ে উনি গান গেয়েছিলেন, এবং আহমদুদ্দিন সাহেবের দিয়েও উনি গান করেছেন, এবং যে গানটি সৈয়দ আব্দুল হাদি ভাইয়ের গাওয়ার কথা ছিল। তো এমন একজন সুরকার, এবং আমি বলব যে মানুষ হিসেবে ওনাকে কোনোদিন আমি দেখিনি যে জোরে কথা বলতে কোনোদিন শুকিনি, আচার মানে অত্যন্ত সহসল প্রকৃতির একজন লোক ছিল, এবং তার সঙ্গে যারা মিশেছে আমার সঙ্গে একমত হবেন অবশ্যই যে কোনোদিন আমি গান করতে গিয়ে হয়তো আমি সবসময় ওনার মুখে একটা হাসি ছিল, আর প্রত্যেকেরই একটা প্রত্যেক সুরকারেরই একটা স্টাইল থাকে, যেমন সত্যদার সবসময় ছিল চুল এরকম করা, রাত হচ্ছে এরকম চুল চুল এরকম হয়েছে, আর আলম ভাই ছিল মোচ এরকম করা, আর সুবলদার ছিল যেহেতু গোলকিপার ছিলেন ওই এরকম ফু দিয়ে করতো, আমি বেসুরা গাচ্ছি ঠিক আছে, তো বলতেছে ভাই সব ঠিক হয়েছে, খালি এই জায়গাটা একটু সুরে লাগে, মানে বলতেছে না যে এই জায়গাটা সুরে লাগালে সব হয়ে যায়, এই করে আমরা গান করেছি এবং সার্থক ওনার চেষ্টা আর কি। এবং আমি মনে করি যে যত গীতিকার বাংলাদেশে যত গীতিকার প্রত্যেকের সঙ্গে উনি কাজ করেছে, এবং পরে এসে উনি মাসুদ করিম সাহেবের সঙ্গে জুটি বেঁধেছিলেন, কিন্তু সেও কিছু ছবির জন্য, যেরকম আমার জীবনের সবচেয়ে সৌভাগ্য হয়েছিল যে এটি আমি খুব গর্ব করা পাপ, তারপরে বলি যে আমি বাংলাদেশের প্রথম শিল্পী আমার মনে হয় যে এক ছবিতে 6টি গান আছে, সেই ছবির নাম লালু হলু, এবং সুবলদা যখন আমাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠাবো খুশি তোমাকে ওই প্রযোজকটা বসাছিলেন, ওনাদের বাড়ি হলো আপনার ইয়ে এটা কী বলে নানগঞ্জে ওইখানে কী বলে সজল চাষারা না চাষার না যাই হোক ভূঁইয়া ফ্যামিলি আর কি, তো বলতেছে যে ছবির নাম বললো লালু হলু, তো আমার তখনই মনে হলো লালু হলু ছবিটি
1970 হয়েছে বোম্বেতে। এটি গান গেছেন আহমদ সরি মোহাম্মদ রফি সাহেব। আবার এই নামে একটা ছবি হয়েছে পাকিস্তানে হামরাহি, এখানে আহমদুর দিকে বাদ দিয়ে মাসুদ আনাকে দিয়ে গান গাওয়া হয়েছে। আবার এই ছবিটি হয়েছে বোম্বেতে, কলকাতায় হয়েছে, সেখানে মান্না দিয়ে গেছে। তাম বলছে সুবলদা আমাকে দিয়ে গাওয়ায় নাকি ছবি। আরও অনেক কথা শুনবো আপনার কাছ থেকে। জি, একটু গানে যাই, তারপরে আবার স্মরণ আছে আমাদের সাথে। স্মরণ, আগে তোমার কাছে গান নিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। জি, কোন গান শুনছো? প্রথমে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের কিংবদন্তি সুরকার সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় সুবল দাসকে, এবং ওনারই সুর করা গান খুবই জনপ্রিয় একটি চলচ্চিত্র, এবং একই সাথে গানও প্রচণ্ডভাবে জনপ্রিয় স্বরলিপি চলচ্চিত্র এবং গানেরই খাতে স্বরলিপি প্রথম গান এটা অবশ্যই। আর এই গানটি একই চলচ্চিত্রের একটি মেল ভার্সনও রয়েছে, যেটি গিয়েছেন শ্রদ্ধেয় মাহমুদুর নবী আর লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার। প্রথমে সেই গানটি দিয়ে শুরু করছি। শুনি
অসংখ্য ধন্যবাদ জি। একটা বিরতি নিতে হবে, তারপরে আবার অনেক কথা বলবো। দর্শক নিশ্চয়ই ছোট্ট বিরতি ফিরছে, এখন সঙ্গে থাকুন। জি দর্শক, আবারও ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভে। সজল, একটু আপনার কাছে জানতে চাইব, প্রথমে বাবা হিসেবে উনি কেমন ছিলেন এবং আপনার গানের হাতে খুলিটার ব্যাপারে একটু জানতে চাইব। আপনি তার যোগ্য উত্তরসূরি, তারই ফুটস্টেপ আপনি ফলো করছেন, তো গান কি তার তার কাছ থেকেই শেখা হয়েছে কিনা? হ্যাঁ, আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমাদের বাসার পাশেই থাকতেন ওস্তাদ মিথুন দে। জি, তো বাবা আমাকে প্রথমে ওই মিথুনদের কাছে পাঠালেন গান শেখার জন্য, বিশেষ করে ক্লাসিক্যালটা। জি, তো আমিও ক্লাসিক্যালটা দিয়ে আরম্ভ করলাম। তো আমি যখন ওনার কাছে শিখতে গেলাম তখন ওনার মোটামুটি ভালোই একটা এজ হয়ে গেছে আর কি। তো আমি শেখা অবস্থায় উনি মারা গেলেন। তারপর বাবা আমাকে বললেন যে ঠিক আছে, তাহলে তুই কম্পোজিশনের লাইনে। তখন বাবা আমাকে প্রথমে শেখ ইস্তিয়াক ভাইয়ের কাছে পাঠালেন, গিটারিস্ট। কারণ কম্পোজিশনের লাইনে আসলে একজন ইনস্ট্রুমেন্টাল প্লেয়ার হতে হয়। এটা আমাদের ঢাকাতেও যারা আছেন বড় বড় মিউজিক ডিরেক্টর, ওনারা কিন্তু মিউজিশিয়ান থেকে মিউজিক ডিরেক্টর হয়েছেন। তো প্রথমে আমি ইস্তিয়াক ভাইয়ের কাছে গেলাম, তারপরে আলী আকবর রূপু, তারপর লাবু ভাই, তারপরে লিটন অধিকারী রিন্টু, তারপরে নীলয়দা, সবার কাছে আমি মানে দেখলাম আর কি, মানে কিছু কিছু হলেও শিখলাম আর কি। তো তারপর একটা সময় আসলো যখন আমি আস্তে আস্তে মানে ফিল্ম বাজানো আরম্ভ করলাম। তো এরকমভাবে বাবার গান বাজিয়েছি, আলাউদ্দিন কাকার গান বাজিয়েছি, খন্দকার নুরুল আলম সাহেবের গান বাজিয়েছি। তো এই করতে 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 এক সময় সুরের দিকে ঝোঁক আসলো, তখন ওই টুকটাক সুর টুর করি আর কি। তখন তো আর হয় না, ওই বাবাকে দেখাই, বাবা একটু দেখিয়ে দেয় যে সিস্টেমটা কী হবে। তারপরে এইভাবে করতে 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 এক সময় বাবাই আমাকে দায়িত্ব দিত যে আমি একটা সুর করবো, তুই একটা করবি ফিল্মের গান আর কি। তো প্রডিউসাররা দুইটাই শুনতেন, কোনো সময় বাবারটা পছন্দ হতো, কোনো সময় আমারটা পছন্দ হতো। তো এইভাবেই আসলে মানে সুরকারের দিকে চলে আসে আর কি। জি, উনি ভোরবেলা সুর করতেন, এটার ব্যাপারে একটু খুব আগ্রহ আমার আসলে জানা। জি, এটা আসলে কেন ভোরবেলা সুর করতেন? আসলে বাবা সত্যি কথা বলতে এতই ব্যস্ত ছিলেন, আমাদের বাসার প্রত্যেক সময় এটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এটা হয়েছে, কাকাও জানে এটা, তিনটা সিটিং হতো, সকালবেলা একটা, তারপর বিকেলে চারটার থেকে সন্ধ্যা পর্যন্ত একটা, আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা। আচ্ছা, তো এই যে এই এই সিটিংয়ের মধ্যে মানে বিভিন্ন শিল্পীরা আসতেন, মানে গান তুলতে আসতেন আর কি। তো মানে এই এইভাবেই আর কি, মানে আমি খেলোয়াড় একত্রিত হতো যে তিনটা সিটিং হতো না, সেখানে গীতিকার এবং একজন তবলা বাদক থাকতেন, আর আক্তার বলে একজন আক্তারুল হক ইনি ভায়োলিনিস্ট আর কি, উনিও থাকতেন। এটা প্রত্যেকেরই একজন করে থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার যেই জিনিসটা থাকতো সেটা যে ওরা তো শিখতোই, প্লাস আরও হয়তো সুরকারের সঙ্গে গীতিকারের সঙ্গে একজন লোক আসছে, কিংবা পরিচালকের সঙ্গে একজন লোক আসছে, সে বললো ভাই এই জায়গাটা একটু এইটা করলে আর, এই যে সবাই মিলে করার পরে শেয়ারিং এর মাধ্যমে একটা একটা মাস্টার পিস আসলে এইভাবেই হয়, সবার মিলে একত্রিত করা, সব মিলে কাজ করলে কত সুন্দর একটা পরিবেশ না তখন হতে আসলে, পরিবেশ আসলে শেয়ারিং এর মাধ্যমে আসলে একটা মাস্টার পিস হয় আপনি সেটাই তার প্রমাণ। আসলে বললেন যে মানুষ হিসেবে কি রকম ছিল, আমি আসলে বাবাকে কোনোদিন মানে রাগ হতে দেখি। আচ্ছা, জি, মানে আমার মা ছিলেন মিশন করা, মানে বাবা আমার মনে হয় আমরা দুই ভাই দুই বোন ছিলাম, মানে আমরা কে কোন ক্লাসে পড়তাম এটা এটারও মানে মানে খবর নেওয়ার সময় ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আমি মানে বলতে পারি যে ইন্ডাস্ট্রিতে মানে ওনার কোনো শত্রু ছিল বা উনি কারো শত্রু ছিল না, মানে খুবই মানে ঠান্ডা মানুষ ছিলেন, নিবৃত্তচারী মানুষ ছিলেন। খুশিত ভাই, গান শুনি একটা আপনার কণ্ঠে। এখন যে গান দেখে একটু বলে নেই, জি, এই গানটির জন্য আমাকে সুবলদা ডাকলেন, ডেকে বলেন যে ভদ্রলোকের যারা প্রডিউসার ওরা ভূঁইয়া ফ্যামিলি আর কি, নরসুন্দী বাড়ি। জি, তো আমাকে বললো যে লালু ফুলু ছবির গান। তো আমি তখন বললাম যে সুবলদা আমাকে দিয়ে গাই গান গাওয়াবে না,
কারণ এই ছবিতে 1970 এটা বোম্বেতে ছিল, সেটা হামরাহি ছবি ছিল, সেটাতে গান গেছিলেন রফি সাহেব, এবং পাকিস্তানে দোস্তি হয়েছিল, আর পাকিস্তানে গেছিল হামরাহি নামে একটা ছবি ছিল, সেখানে আহমদুদ্দিকে বাদ দিয়ে মাসুদ রানাকে নেওয়া হয়েছিল। আর এইটার গানে আবার কলকাতায় গেছে বাদশাহ ছা ছিল মান্না দেশে, তো এইটাতে আমি গেলে কী করে হিট করে, তখন ওই যে প্রডিউসার ছিল ওনার বলতেছে হিট ফ্লপ তো আমাদের, আপনি তো পয়সা দিচ্ছেন, আপনি গান গাবেন, আমাকে ভাই তার তো একটা আছে। তো সুবলদা আমাকে যে সুযোগটা দিলে এটা অন্য কোনো সুরকারকে দিবে, আমি বললাম সুবলদা 15 দিন আমাকে সময় দিন, 15 দিন পরে আমি এই গানটা, মানে আমি খুব ভাগ্যবান মনে করি যে একটা ছবিতে 6টি গান গাওয়ার সুযোগ করেছি এই লালু হলু ছা ছিল। তো আমি একটি গান গাইছি শুনি, আর এটা গীতিকার ছিলেন প্রয়াত মাসুদ করিম সাহেব কুমিল্লা বাড়িওয়ালার। তোমরা যারা জামাদে ভাবছ মানুষ কিনা, তোমরা যারা আজ আমাদের ভাবছ মানুষ কিনা, আমরা মানুষ ভাগ্য শুধু করল প্রবঞ্চনা, করল প্রবঞ্চনা, তোমরা যারা আজ আমাদের ভাবছ মানুষ কিনা, আমরা মানুষ ভাগ্য শুধু করল প্রবঞ্চনা, করল প্রবঞ্চনা, তোমরা যারা আজ আমাদের ভাবছ মানুষ কিনা। আমাদের পেটে আগুন জলে, সুখে হাসি দুঃখে আবার হাসি চোখের জলে, কিদে পেলে আমাদের পেটে আগুন জলে, সুখে হাসি দুঃখে আবার হাসি চোখের জলে, এই জীবনে আমাদেরও আছে বাসনা, মানুষ নামে বেঁচে থাকার স্বপ্ন সাধনা, তোমরা যারা আজ আমাদের ভাবছ মানুষ কিনা, আমরা মানুষ ভাগ্য শুধু করল প্রবঞ্চনা, করল প্রবঞ্চনা, তোমরা যারা আজ আমাদের ভাবছ মানুষ কিনা। এই শহরে তোমরা থাকো দালান কোঠা পরে, আমরা না হয় কষ্ট করি রোদ বৃষ্টি ধরে, এই শহরে তোমরা থাকো দালান কোটা পরে, আমরা না হয় কষ্ট করি রোদ বৃষ্টি ধরে, আছে গাড়ি টাকা করি তোমরা সুখী জন, আমাদের এই দুঃখ দেখে তোমরা হেসো না, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা, আমরা মানুষ ভাগ্য শুধু করল প্রবঞ্চনা, করল প্রবঞ্চনা, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা। অসংখ্য ধন্যবাদ। এই গানটি গাওয়াটা আমি মানে এই ছবির গানগুলি গাওয়ার পরে সুবলদা একবার বলেছিল তুই এই গানে, তুমি এই গানে একটা পুরস্কার পাবা। তো সত্যিকারই বলতে গেলে আজকে লজ্জার কিচ্ছু নাই, আমিও কিন্তু সঙ্গীতে মানে সিনেমাতে 450 উপরে গান গেছি, আমি কোনো ছায়াছবির কোনো পুরস্কার পাইনি, যেরকম বাচ্চা শোষ কিংবা বেস্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয় এগুলি পাইনি। সুবলদা হয়তো খুব আশা করেছিলেন যে আমিও পাবো উনিও পাবেন একটা, কিন্তু কপালে ওনারও হলো না আমার হলো না। আমি সবার কাছেই বলি যে এখনও সময় আছে, যাকে যেভাবে মূল্যায়ন করা সঠিক টাইমে সঠিক একটু জানতে চাই ভাই যে কেন আপনার কাছে মনে হয় যে আসলে আমরা যেমন মরণোত্তর একটা কনসেপ্ট পাই আসলে যে মরণোত্তর সম্মান দেওয়া, সৃজনশীল মানুষকে তো আসলে তার জীবিত অবস্থায় সম্মানটা দেওয়া উচিত, এটা কেন উচিত জিনিস যে মরণোত্তরটা, এটা আমি তো ব্যক্তিগতভাবে মনে করি মিসইউজ, আমি আমার মরণের পরে কি পেলাম না পেলাম এটা আমার তো, আমি তো দেখে যেতে পারলাম, হয়তো আমার ওয়াইফ দেখে যে গেল কিংবা আমার ছেলে মেয়ে দেখে, কিন্তু আমার তো লাভ কিচ্ছুই হলো না, তাই না? এটা আমার যেটা মনে হয় কি মনে হয় আসলে কেন দেয়া হয়, আমার যেটা মনে হয় যে যে একটা কমিটি করে দেওয়া হয়, ঠিক আছে, এই মানে সরকারি তরফ থেকে একটা কমিটি করা হয়, এখন যতই দিন যাচ্ছে ততই এই সমস্ত সংস্কৃতি খেলাধুলা অভিনেতা অভিনেত্রীদের
যোগ্য ব্যক্তিরা কিন্তু পুরস্কারে ভূষিত হচ্ছে না, হয়তো যারা বোর্ডে আসে তারা জানে না সুবল দাস বলে একজন সুরকার ছিলেন, এটা মেন প্রবলেম। আমার মনে হয় যে তখন হয়তো যারা ছিলেন তারা সুবল দাসের মানে গানই হয়তো শোনেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যর্থতার ব্যাপার। আমার 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 পরে আমি গত দুই তিন দিন পড়ার দেখার পর আমার নিজেরই দুঃখ লাগে যে আমার ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা কি এমনই ইয়ে যে তাকে একটা মূল্য ইয়ে করলো একটা গানেও। তার আমার তো মনে হয় যে গানেরই খাতা স্বল্পে ওটা তো দিতে পারত। জি, এই প্রশ্ন আমি সজল দা আপনাকে করবো, একটু পরে করতে চাই প্রশ্ন। আমি একটু স্মরণ তোমার কাছে আসি যে তুমি এই প্রজন্মের একজন সুকণ্ঠী, একজন 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 শিল্পী, তোমার তুমি একজন সবসময় শিখতে চাও এবং সুন্দর করে গান করো। সদ্য সুবল দাসের যেগুলো গান, যেমন রুনা আপার কণ্ঠে যখন থামবে কোলাহল, স্বরলিপির গানটা তুমি করলে, শিল্পী আমি তোমাদের গান শোনাবো, এত সুন্দর সুন্দর গান আছে, একজন শিল্পী হিসেবে এই গানগুলো তোমাকে কতটুকু অনুপ্রাণিত করে? এই গানগুলোই তো আসলে এখনো পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশকে তুলে ধরার জন্য, তো এই গানগুলোই আসলে একটা খুব সম্মানিত ভূমিকা পালন করে। আর এই গানগুলোর কথা পরে আসি, কিন্তু আমার খুব সুন্দর মধুর একটা স্মৃতি আছে শ্রদ্ধেয় সুবল দাস ওনার সাথে। ওনার হাত থেকে পুরস্কার নিচ্ছিলাম, তখন আমি খুবই ছোট, 2004 সালের কথা। পরের বছরই তো আমরা হারিয়েছি ওনাকে। তো ওনার হারিয়ে যাওয়ার আগের বছরটাতে যে আমি ওনাকে পেয়েছিলাম এবং উনি পুরস্কৃত করছেন, এখনো সেই মোমেন্টটা আমার চোখের সামনে। কিন্তু তখনও সুবল দাসকে বা উনি কেমন একজন ব্যক্তিত্ব এসব কিন্তু বোঝার বয়সও তখন হয়নি। নিজের অজান্তেই এত বড় একজন কিংবদন্তিকে চোখের সামনে দেখেছি, এখন রিয়েলাইজ করতে পারি এবং ওনার গানগুলো আসলে ধারণ করার চেষ্টা করি। আর যেহেতু এই গানগুলোই এখনো পর্যন্ত আমাদের সঙ্গীতাঙ্গন এবং চলচ্চিত্র অঙ্গনকে টিকিয়ে রেখেছে, তো আরও চেষ্টা করি যে এই গানগুলোই বেশি করে চর্চা করতে, যেন ভবিষ্যতেও টিকে থাকতে পারে এই গানগুলো। শুনে ফেল একটা গান। এবারে গাইছি দর্পচূর্ণ চলচ্চিত্রের একটি গান, আর গানটি লিখেছেন শ্রদ্ধেয় আবু হেনা মোস্তফা কামাল, গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন শ্রদ্ধেয় মাহমুদুল নবী এবং কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, এবং অবশ্যই শ্রদ্ধেয় সুবল দাসের সুর। চেষ্টা করছি গাওয়ার। আমার বাসির রাগিনী
একটা বিরতি নিতে হবে দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরছি এখনই, সঙ্গে থাকুন। জি দর্শক, আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইফে। সজল, একটু আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে নিঃসন্দেহে শ্রদ্ধা সুবল দাস আমাদের অনেক বড় একটা উচ্চতার নাম। আসলে ওনার ওনার বহুমুখী প্রতিভা একদিকে যেরকম আছে, সেরকম ওনার হাত ধরে অনেক কিছুই বাংলাদেশে প্রথম হয়েছে। আসলে রুনা ম্যাডামের গান হয়েছে, প্রথম ছবি বাংলাদেশে এফডিসি, যেটা আকাশ ও মাটি, এই যে এতগুলো কাজ করেছে, একটু সন্তান হিসেবে একটু আপনার কাছে জানতে চাইবো যে এই আক্ষেপটার কথা, যেটা খুশিদেব বলছিলেন যে কোনো জাতীয় পুরস্কার পায়নি বা একটা স্বীকৃতি, আসলে এতগুলো কাজ এই উপমহাদেশে অনেক বরেণ্য শিল্পীরা তার সাথে কাজ করেছেন। মানববন্ধনের ভিতরে আমি একটু বলে নিই, সেটা হলো যে আমার সবচেয়ে দুঃখ লাগার কারণ হলো যে ওনার গান গেয়ে আমরা যারা শিল্পী তারাও কিন্তু পদক পেল, ঠিক আছে, পরিচালক পেল, প্রযোজক পেল, কিন্তু উনি পেলেন না। এটা কোন কোন দেশি ব্যাপার, এটাই আমার খুব দুঃখ লাগে। নিঃসন্দেহ জি, আমি একটু জানতে চাইবো যে মেহেদি হাসান গান করেছেন, অনেকেই গান করেছেন, আসলে এত কিছু দিয়েছেন বাংলা সংগীতে, হয়েছে কি বাবা মানে সারা জীবন কাজ করে গেছেন, মানে কোন পুরস্কারের জন্য কাজ করেননি, নূরজান গান গেয়েছে, মেহেদি হাসান সাহেব গান করেছে, নাজাকা সালামত আলী সাহেবের মতো লোক গান করেছে, মাহমুদ নবী সাহেব তো সুপার ডুপার, মানে আমার আমি বলবো যে দি বেস্ট আমার কাছে মনে হয়, যতগুলি আমি দেখি চলচ্চিত্রের গানগুলি দেখি, যে নবী ভাই আর সুবলদার একটা ইয়ে ছিল কি, সুবলদা বললেন প্রত্যেক সুরকারের ছিল কাকে কোন গানটা গাইতে শুট করবে, আমাকে দিয়ে কিন্তু গানের খাতে খুব স্বরলিপি লেখাটা করেনি, তারপরে কবিতা তুমি যে আমার কবিতা এলি করেনি, আমাকে দিয়ে আলাদা টাইপের করেছে, আবার হাদি ভাইকে যেটা দিয়েছে সেটা কিন্তু সুপারসনিক হয়ে গেছে না, এটাই সবচেয়ে গুণ ছিল এটা, কাকে কোন গানটা দিলে জনপ্রিয়তা বেশি পাবে এটাও। বাবা একটা কথাই বলতেন, মানে অনেক রিপোর্টার তো বাসায় আসতেন, তো সবাই বলতো যে দাদা আপনি এত কাজ করেছেন, এত ভালো ভালো গান করেছেন, ওই সেই অ্যাওয়ার্ডের ব্যাপার, তখন বাবা বাবা সবসময় বলতো যে আমি অ্যাওয়ার্ডের জন্য কাজ করি না, আমি যেই গান করলাম এই গানগুলো সারা জীবন বেঁচে থাকবে এবং মানুষের মুখে মুখে ফিরবে, এটাই আমার এটাই প্রাপ্তি, এটাই আমার বড় পুরস্কার। একটা পুতলা ধরাই দিল, এটা এনে শোকেসে রেখে দিলাম, কোনো লাভ নেই, মানুষ যদি আমার গানগুলো গায় সবসময় মনে রাখে, এটাই আমার বড় প্রাপ্তি। জি, আর একটু জানবো যে নতুন প্রজন্মের তো একটা তাদের হাতে তুলে দেওয়ার এই এত কালজয়ী গানগুলো বা এইসব আর্কাইভিং করা বা তাদেরকে একটু এডুকেট করার একটা দায়িত্ব তো আমাদের আছে, আসলে এটা নিয়ে কোনো পরিকল্পনা আপনার আছে কি না পরিবার থেকে? হ্যাঁ, এটা নিয়ে একটা পরিকল্পনা আছে যে বাবার যতগুলো গান আছে এগুলোকে আর্কাইভ রাখার জন্য এটা আমরা চেষ্টা করছি আসলে। জি, কিন্তু একটা আপনার কাছে জানবো যে 70 এবং 80 দশকটা একটা রেভলিউশন হয়েছিল নিঃসন্দেহে। আমি বলি যে গান সত্যিকারে, আমি হয়তো আমার সঙ্গে সবাই যে একমত হতে হবে সেটাও না, 60 থেকে 90 পর্যন্ত বাংলাদেশে যে গানগুলি হয়েছে এগুলি আগামী 100 বছরে হবে না, এর চাইতে ভালো হবে খারাপ হবে না, কিন্তু এই গানগুলি হবে না, এটা আমার ব্যক্তিগত মত, সেটা যে কোনো সুরকারের ক্ষেত্রে। সত্য শাহকে ফেলে দিতে পারবেন, আনোয়ার পারভেজকে ফেলে দিতে পারবেন, আলাউদ্দিন আলীর অ্যাসেট, তাই না, এগুলি আসবে না, ওই একবারই আসছে, আমার ব্যক্তিগত মত এটা। এই জায়গাতে একটু আসতে চাই যে আমি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমি যেটা মনে করি যেরকম আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীত যে চারটি লাইনে যদি বলা হয় অনেকেই কিন্তু গাইতে পারবে না, এটা কিন্তু সত্যি কথা, কিন্তু আমরা ওই ওই দিকে যাচ্ছি না, আমরা বলতেছি আমরা মানে দেশ উন্নতি করতে, কিন্তু আমাদের গলত যে কোথাও, আমরা খেলোয়াড় খেলাধুলায় কোনো এক টাইম আমরা ছিলাম, ফুটবল খেলাতে ছিলাম, হকিতে ছিলাম, ক্রিকেটে তো আসি, আবার কখনো, কিন্তু আস্তে আস্তে ডিটোরেট করতেছে, এটা ডিটোরেট করতেছে এটা কিন্তু কেউ দেখতেছে না, যেরকম এফডিসি গন কেস, আগে এফডিসিতে আমার খুব শখ ছিল যে এফডিসি যখন গেটটা ভাঙে তার আগে অন্তত ছবি তুলতে পারে, তারপরে দেখলাম না বঙ্গবন্ধুর ছবি চাওয়া দাম আর ওইটার দরকার নেই।
আপনার কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে অনেক কিছু রিমেক হয় নতুন করে, পুরনো গানগুলোকে নতুনভাবে আবার করা হয় আসলে, এই জায়গাটাকে আপনি সমর্থন করেন কিনা, যদি ঈশ্বরদা সুবল দাসের গানগুলোকে নিয়ে একটু রিমেক করতে চান? সত্যি কথা কি, এই গানগুলি সারা পৃথিবীব্যাপী হয়, মানে নতুন অর্কেস্ট্রা হয়তো গিটারের উপরে কিংবা পিয়ানোর উপরে গান হচ্ছে, কিন্তু সেইখানে যেন সুর বিকৃত না করে। আমাদের যেটা অসুবিধা হয়ে যায়, যেরকম আমাদের যারা নতুন মানে তাদের নতুন যে জেনারেশন আসছে তাদের, দে আর ভেরি ট্যালেন্টেড, বাট ওই আবার একটা পুরনো কথা বলি, দে আর নট গেটিং এ গার্জিয়ান। কাকে কোন জিনিস করতে হবে সেটা আমাদের এখানে একটা, যেরকম আমরা লোকগীতিতে আমরা আমাদের গানগুলিকে পার্শ্ববর্তী দেশে সুপার ডুপার করে ব্যবসা করতেছি, কিন্তু আমরা করতে পারছি না। কেন করতে পারছি না? আমরা আসল গ্রুপটি হাত দিচ্ছি না। আচ্ছা, এবং এটা শোনারও কেউ নেই, করার কেউ নেই। জি, সবাই আমরা যার যারটা নিয়ে আসছি আর কি, আমি কী করে উপরে উঠবো এটা ধান্দায় আসছি, ইট ইজ টু ব্যাড। সবাইকে নিয়ে যদি কিছু একটা করা যায় সেটা ভালো হয় আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ক্রিকেট খেলা যেরকম 11 জন করে হয়, ফুটবল খেলা যেরকম 11 জন করে হয়, ওই একজন দুজন করে ভালো করা যায় ওইটা হয়তো মানে লাখে একটা হয়। কিন্তু সুবলদার মতো যে প্রত্যেক ছবিতে একটা দুইটা করে হিট গান দিতে পারবে, এটা এটা সম্ভব না। এটা অনেকে আমার মনে ক্ষুণ্ণ হতে পারে, কিন্তু যেটি সত্য সেটি বলি। যথেষ্ট যথার্থই বলেছেন। খুব বেশি সময় নেই, আমাদের চলে যেতে হবে। যদি এক কথায় সজলদা এবং খুশিদা এবং তুমিও যদি এক কথায় আমাদের দর্শকদের কিছু বলতে চান, আগে সজলদা। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো গান শুনুন, ভালো বাংলা গান শুনুন, এবং বাংলা গানকে সাপোর্ট করুন, ভালো 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 কথার গান শুনুন। আমি বলি যে যারা টেলিভিশন দেখছেন তাদেরকে বলবো যে শুধু সুবল দাস না, সুবল দাসের মতো আরও অনেক সুরকার, গীতিকার, শিল্পী কিংবা আপনার অভিনেতা অভিনেত্রী আমাদের দেশে আছে যারা আজ পর্যন্ত পুরস্কারে ভূষিত হয়নি, এটি যেন হয়, এটি সরকার যেন চেষ্টা করে, অবশ্যই চেষ্টা করলে পারবে আমার ব্যক্তিগত বিশ্বাস। এবং আবারও আমি আপনার যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাই যে ছোট করে হলে একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য, অনেক অনেক ধন্যবাদ আমার তরফ। সবশেষে আরও একবার বিনম্র শ্রদ্ধা জানাই, আরও একবার অনেক অনেক ভালোবাসা জানাই শ্রদ্ধেয় সুবল দাসকে, যিনি অনেক সমৃদ্ধ করেছেন আমাদের সঙ্গীতাঙ্গনকে এবং একই সাথে যোগ্য উত্তরসূরিও আমাদের মাঝে রেখে গিয়েছেন। আর ওনার প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। উনি যেখানেই আছেন অনেক অনেক ভালো থাকুন, এবং সমগ্র বাংলাদেশের প্রতিটি সঙ্গীতপ্রেমী মানুষের পক্ষ থেকে ওনার জন্য রইল অশেষ অশেষ শ্রদ্ধা। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, স্মরণ খুশিদ ভাই এবং সরলতা, এবং সেই সাথে রবি ভাই, শ্যামু ভাই এবং সজীব ভাইকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আয়োজন ভালো লেগেছে, সামনের সপ্তাহে দেখা হবে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ গানটি শুনতে চাই, ছবির গীতিকার মাসুদ করিম সাহেব এবং সুরকার অবশ্যই সুবলদা, আর এই ছবির পরিচালক ছিলেন হাফিজ সাহেব, আর প্রযোজক ছিলেন আপনার মাসুদ করিম সাহেব এবং বুলবুল আহমদ সাহেব, কারণ ওই ছবির নায়ক ছিলেন বুলবুল। এই গানটি আমি গিয়েছিলাম, আমার সঙ্গে রুনাল্লা গিয়েছে, সেটি এখন স্মরণ গাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ গাওয়ার জন্য। যদি বসা জগ আরো সুন্দর লাগবে গো, যদি বসা জগ আরো সুন্দর লাগবে গো, জীবনের স্বপ্ন গো সত্যি যেন হয়, যদি বসা জগ আর সুন্দর লাগবে গো। সেদিনও
তোমার পাশে বলো বলো আরো বলো লাগছে মন্দ নয় জীবনের স্বপ্ন তবু সত্যি যেন হয় যদি বৌষা যোগ আরো সুন্দর লাগবে গো সুন্দর লাগবে গো